বর্ষ বুধবারের মধ্য দিয়ে আমরা শুরু করলাম প্রাচিত্যকাল এবং প্রতি শুক্রবার আমরা পুরুষের পথ করে থাকি এবং বিশেষভাবে আমরা মাংস মাছ ডিম বাংলাদেশে পরিহার করি আর পুরুষের পথে অংশগ্রহণ করি যাতে সময় সুযোগ থাকে আমরা খ্রিস্টাকে অংশগ্রহণ করি এর মধ্য দিয়ে আমরা বিশেষভাবে আমাদের পাপের প্রায়চিত্ত করি মন পরিবর্তন করি আমরা চেষ্টা করি যাতে যারা অভাবী আছে বিভিন্নভাবে কষ্ট আছে এই আমরা অভুক্ত থেকে তাদের কষ্ট আমাদের জীবনে উপলব্ধি করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং এই যে প্রায়চিত্ত এই প্রায়চিত্তের মধ্য দিয়ে আমরা যেন অন্যেরও কল্যাণ করতে পারি প্রায়চিত্তকাল আসলে ছাড়ার না পাওয়া আমরা অনেক সময় মনে করি যখন আমরা অভুক্ত থাকি এইটা আমরা ছাড়ছি আসলে তা না আমরা অর্জন করছি আমরা একটা সুন্দর অভিজ্ঞতা অর্জন করছি অন্যের যে কষ্ট তা কীভাবে অন্যেরা সহ্য করে আমরা সহ্য করে তা অর্জন করছি অন্যের প্রতি সহানুভূতি দেখাচ্ছি যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করে এই ত্যাগ স্বীকার করেছেন মানুষকে ভালোবেসেছেন আমরা ত্যাগের মধ্য দিয়ে সে ভালোবাসা অনুসরণ করে থাকি তাই আমরা চেষ্টা করব এই প্রায়চিত্তকালের প্রত্যেকটা ক্রুশের পথে অংশগ্রহণ করার জন্য শুধু প্রায়চিত্তকালে নয় এই পুরো বছরটাই যেন আমাদের জন্যে আনন্দের হয় ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে পাওয়াতে আনন্দ নয় দেয়াতি আনন্দ এই উপলব্ধি যেন এই আমরা বাস্তবতায় বিশেষভাবে ধ্যান করতে পারি বর্তমান বাস্তবতায় মানুষ শুধু পেতে চায় বড় বড় জিনিস পেতে চায় কিন্তু ছোট ছোট জিনিস দেওয়ার মধ্য দিয়ে প্রতিদিনকার ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে যা অনেক কিছু পাওয়া যায় অনেক আনন্দ পাওয়া যায় অনেক পূর্ণতা আসে সেটাও যেন আমরা ধ্যান করি আমাদের সন্তানদের আমরা শিক্ষা দিই পারিবারিক জীবনে যেন আমরা এই ত্যাগের মধ্য দিয়ে এক অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি ভালোবাসতে পারি দেওয়াতে যে আনন্দ সেই আনন্দ যেন আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারি এই প্রাচিত্যকাল সবার জন্য আনন্দের হোক ফাদার কমল কোরাইয়া নির্বাহী পরিচালক সদর জন বিয়ান্নি হাসপাতাল ডেস্ক অফ